আসসালামু আলাইকুম। জীবন্ত জীবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো সিকিউরিটি ছাড়া। সিকিউরিটি দিয়ে তো আমরা অনেক লোন নিতে পারি, সিকিউরিটি যেমন জায়গা অথবা বাড়ি অথবা ফ্ল্যাট, এগুলো দিয়ে তো আমরা অনেক ইনভেস্টমেন্ট নিতে পারি, সেগুলো সিসি লোন বা মোয়াজ্জাল এগুলো নিতে পারি। কিন্তু সিকিউরিটি ছাড়া কি কোনো লোন নেওয়া যায় আসলে ব্যাংক থেকে? হ্যাঁ, সিকিউরিটি ছাড়াও ব্যাংক থেকে লোন নেওয়া যায়, সেটাও খুব যাচাই বাছাই করে দেওয়া হয়। যেমন আমাদের এসএমই কিছু লোন আছে, যেগুলো গ্রামীণ প্রকল্প, যেটা গ্রামে গঞ্জে বা ক্ষুদ্র লোন যেটা দেওয়া হয়, সেটা হলো যে আমাদের কয়েকটা সিস্টেম আছে। একটি সিস্টেম হলো যেমন আমরা সমিতি করে ইনভেস্টমেন্টটা দিই, সমিতি করে। সমিতি কিভাবে? একটা মহল্লায় বা একটা এলাকায় আমরা যাই, ওখানে আমাদের মাঠকর্মী আছে, তারা ওখানে যান, যাওয়ার পরে ওখানে যাচাই বাছাই করেন যে এর মধ্যে কে ভালো ব্যবসায়ী আছে। তো ধরেন পাঁচজন বা ছয়জন ব্যবসায়ী একসাথে করলেন, একসাথে করে ছয়জন ব্যবসায়ীকে 50,000 করে 3 লাখ টাকা দিয়ে দিলেন। ওইখানের মধ্যে একজন গ্রুপ লিডার থাকবে। গ্রুপ লিডার কী করবে? এগুলো দেখবে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, এগুলো দেখবে। আর এই যে মাঠকর্মী যিনি থাকবেন, অফিসার যে থাকবেন, ফিল্ড অফিসার যে থাকবেন, উনি খোঁজখবর নেবেন এবং এটা হলো সাপ্তাহিক কিস্তিটা দিয়ে দেবে। প্রতি সপ্তাহে তো তার ওখানে যাচ্ছে, অর্থাৎ তার ব্যবসা প্রতিষ্ঠানটা প্রতি সপ্তাহে কিন্তু অবজারভেশন হচ্ছে, দেখতেছে। এই জন্য এটা এখানে সিকিউরিটি না হলেও ইনভেস্টমেন্ট দেওয়া যায়। এই সিস্টেম আমরা অনেক ইনভেস্টমেন্ট দিয়েছি, আমার শাখায় প্রচুর ইনভেস্টমেন্ট এটাতে দেওয়া হয়েছে। তো এটা হলো একটা সিস্টেম। আরেকটা হলো যেমন ছোট টিন শেড বাড়ি আছে, টিন শেড বাড়িতে মেরামত করার জন্য এটাতে আমরা 10 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট দিতে পারি। তো এখানে মেরামত করা বা ই করা টিন শেড বাড়ির উপরে কিছু ইনভেস্টমেন্ট দেওয়া যায়। আর আরেকটা ইনভেস্টমেন্ট দেওয়া যায়, সেটা হলো যে যারা চাকরিজীবী, যারা চাকরি করে তাদেরকেও কিছু ইনভেস্টমেন্ট দেওয়া যায়। এরকমভাবে বিভিন্ন ইনভেস্টমেন্ট আমরা দিয়ে থাকি, তবে এগুলো সিকিউরিটি ছাড়া। সিকিউরিটি ছাড়া কিন্তু ব্র্যাক ব্যাংকে আরও বেশি ইনভেস্টমেন্ট দেয়, সেগুলো কিন্তু হয়তো সব ব্যাংকের মানে এরকম সিস্টেমটা নাই। ওখানে হয়তো 1-2 কোটি টাকা পর্যন্ত অনেক সময়, অনেক কিছু ব্যাংক আছে তারা অনেক সময় এই ব্যাংকগুলো দেয়। তো সিকিউরিটি ছাড়া ইনভেস্টমেন্ট দেওয়া যায়, সিকিউরিটি দিয়েও ইনভেস্টমেন্ট দেওয়া যায়। সিকিউরিটি ইনভেস্টমেন্টটা হয় একটু লার্জ ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হলো রিনাউন্ড কোম্পানি, যেমন বেক্সিমকো কোম্পানি অথবা বড় ধরনের প্রাণ গ্রুপ বা বিভিন্ন ধরনের গ্রুপ অফ কোম্পানি যেগুলো আছে, এগুলোতে আবার আমরা সাধারণত অনেক সময় সিকিউরিটি ছাড়া ইনভেস্টমেন্ট দিয়ে থাকি। 500 কোটি টাকা, 1,000 কোটি টাকা এগুলো দেওয়া হয়, সেগুলো তাদের ওই কর্পোরেট গ্রান্টিতে দেওয়া হয়। এই সিস্টেমও সিকিউরিটি ছাড়া ইনভেস্টমেন্ট হয়। সিকিউরিটি ছাড়া ইনভেস্টমেন্ট, তাহলে ছোটো ইনভেস্টমেন্টও আছে, বড় ইনভেস্টমেন্টও আছে। তো সেগুলো আসলে আমাদের ব্যাংকের সাথে, আমাদের ক্লায়েন্টের সাথে সম্পর্কের ভিত্তিতে এবং দেখে শুনে বুঝে তারপর ইনভেস্টমেন্টটা দেওয়া হয়, যাতে ইনভেস্টমেন্টটা নিরাপদে থাকে। এটা হলো আসলে ব্যাংকিং সিস্টেমে আমরা ইনভেস্টমেন্ট দিয়ে থাকি। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই শেষ। আবার দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।